প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে কনফ্লিক্টের সূত্রপাত কবে থেকে এবং কখন থেকে? আজকের যে কনফ্লিক্টটা আপনি দেখছেন এটার সূত্রপাত কিন্তু এখন নয়, প্রায় 100 বছর আগে বা তারও বেশি। এই অঞ্চলটা বিশেষ করে প্যালেস্টাইন, এই ভূমিটা সকল ধর্মের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। সেটা মুসলিমদের জন্য তো অবশ্যই, ইহুদিদের জন্য এবং খ্রিস্টানদের জন্য। আল আকসা মসজিদ এক সময় মুসলমানদের প্রথম কেবলা ছিল। এই অঞ্চলটা মূলত শাসিত হচ্ছিল ওসমানীদের আন্ডারে। ওসমানী শাসনামলে সম্ভবত তারা এটা দখল করে না, প্রায় 600 থেকে 800 বছর তারা এটা শাসন করছিল। অর্থাৎ ওসমানীদের অধীনস্থ একটি অঞ্চল ছিল। 1800 সালের শেষের দিকে ইহুদিরা বিশেষ করে তারা এখানে কৃষিকাজের জন্য আসা শুরু করলো। ধীরে ধীরে তারা কৃষি শ্রমিক হিসেবে কাজ করতো প্যালেস্টাইনদের বিভিন্ন কৃষি খামারে। তারপর তারা জায়গা কেনা শুরু করলো, কিনতে কিনতে দেখা গেলো তারা গ্রামের পর গ্রাম কিনে যাচ্ছে। তখন বিশেষ করে আরব বংশোদ্ভূত যারা প্যালেস্টাইনি ছিল তারা দেখলো যে তাদের আস্তে আস্তে ভূমি তারা হারাচ্ছে। কিন্তু মূলত যে রাষ্ট্র, ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন, এটার বুনন হয় হচ্ছে বেলফোর ডিক্লারেশন মাধ্যমে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর 1917 সালে তৎকালীন ইহুদি নেতা রটচাইল্ডকে তিনি একটি চিঠি লিখেছিলেন। মূলত বলা হয় সেখানে 67 ওয়ার্ডের যেই লেখাটা ছিল সেইখানে হচ্ছে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা প্রথম বলা হয় রটচাইল্ডকে। রটচাইল্ড যেন ইহুদি জনগোষ্ঠীকে সেখানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি আপনার পোল্যান্ড থেকে, ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে, এমনকি ব্রিটেন থেকেও জাহাজে ভরে ভরে ইহুদিরা সেখানে যে ধীরে ধীরে বসতি স্থাপন করেছে। এবং যাদের বাস সেখানে ছিল প্যালেস্টাইনিদের বসতভিটা থেকে উচ্ছেদ করে তারা ধীরে ধীরে জায়গাগুলি দখল করতে শুরু করেছে। সেটাই মূলত বলা যায় যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সূত্রপাত। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই অঞ্চলটা জাতিসংঘের ডিক্লারেশনের মধ্যে দিয়ে ইসরায়েল রাষ্ট্র বলা হয় যে প্রতিষ্ঠা করা হয়। এবং তারপর ধীরে ধীরে তারা প্যালেস্টাইনিদের জায়গা দখল করছে এবং তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। এবং যাদের জায়গা ছিল প্যালেস্টাইনি, অর্থাৎ প্যালেস্টাইন নামক রাষ্ট্র যদি এখন আপনি গুগলে সার্চ দেন খুঁজে পাবেন না, গুগলে এখন সার্চ দিলে পাওয়া যায় ইসরায়েল নামক রাষ্ট্র। রাইট, নিশ্চয়ই আমরা ফিরে আসবো সে প্রসঙ্গে। এবং মনির ভাই যদি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে কোনো কিছু যুক্ত করতে চান। আমার মনে হয় জাতিসংঘ প্রতিষ্ঠার আগে ব্রিটিশ যে তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে তখন তারা ওখানে খুব একটা ব্রিটিশ, যেটা বেলফোর ডিক্লারেশনের কথা বলছেন, বেলফোর ডিক্লারেশন সে যখন তাকে চিঠি লিখে লেটারে, এটার মাধ্যমে উদ্বুদ্ধ করা হয় মূলত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমি শুধু একটা যোগ করতে চাই যে এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শুধুই ইসরায়েল বা ইহুদিরাই কিন্তু দায়ী নয় অথবা ইহুদিরাই কিন্তু জড়িত নয়, এর সাথে সোকল ওয়ার্ল্ড যারা রয়েছেন আমেরিকা বা ব্রিটিশ, এরাও কিন্তু এই রাষ্ট্র প্রতিষ্ঠার তে জড়িত। সো শুধু আপনি ইসরায়েলকে, শুধু ওদেরকে, ইহুদিদেরকেই বললেই এটা না, ওয়াইডলি বলতে হবে যে এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অনেকেই এর সাথে জড়িত সরাসরি। ইসরায়েলের প্রতিষ্ঠা তো আমরা যতটুকু গুগলের মাধ্যমে এবং সব মাধ্যমে জানি যে 1948, কিন্তু ফর্টি এইট একটা আনুষ্ঠানিক যাত্রা, কিন্তু মাহফুজ যেটা বলেছে 1914 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ওই সময়টা থেকেই ইসরায়েল রাষ্ট্রের যেই ভিত্তিটা শুরু হয়েছে কিন্তু তখন থেকেই, অবকাঠামোটা তখন থেকেই শুরু হয়েছে। দেন 1917 সালের দিকে এসে তার বড় একটা ডেভেলপমেন্ট হয়। এরপর আস্তে আমরা দেখেছি যে জার্মানি যখন, হিটলার যখন তাদেরকে হত্যা করছেন, এরপর কিছু যারা পালিয়ে বেড়াচ্ছিলেন, পালিয়ে চলে যাওয়ার জন্য, তখন তারা ওখানে মাইগ্রেট করে। ওকে, যে তারা গিয়ে ফিলিস্তিনদের জমি দখল করে, ফিলিস্তিনদের জায়গা কিনে, শুধু ওই এক জায়গা না, যেটা মাহমুদ বলছেন পোল্যান্ড থেকে গিয়েছে, জার্মানির বিভিন্ন অঞ্চল থেকে গিয়েছে, এবং ইউরোপের মোস্টলি তারা ইউরোপ থেকেই গিয়েছেন, বেশিরভাগ ইউরোপ থেকে তারা ওখানে গিয়ে এই একটা জোর জবরদস্তি করেই বলা চলে যে দখল শুরু হয় তখন থেকেই কিন্তু। আচ্ছা, বর্তমান আমরা একটু বর্তমান প্রেক্ষাপটে ফিরে আসি, একটু ঐতিহাসিক সূত্র জানলাম যাতে করে আমরা ভিউ পয়েন্টটা বুঝতে পারি। কিন্তু বর্তমান যে পরিস্থিতিটা চলছে, আমরা বিশেষ করে মে মাসের ঘটনা দিয়েই আমরা বলি, এই এই পরিস্থিতিতে আরব ভূমিকা, আমরা ঘটনাগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু ইউরোপ অথবা আরব দেশের, তাদের কী ধরনের কন্ট্রিবিউশন অথবা তাদের স্টেটমেন্টটা কী বর্তমান সময়ে? বর্তমান সময়ে আরবদের স্টেটমেন্ট প্যালেস্টাইনদের পক্ষে যেমন ধর্মীয়ভাবে তার সাথে সহানুভূতি রয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি বলেন বা সাংগঠনিকভাবে তারা তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারছে না।
বর্তমান যে কনফ্লিক্টটা শুরু হচ্ছে সেটা সূত্রপাত একটু বলি, যে হাইকোর্ট অর্থাৎ জেরুজালেমে প্যালেস্টাইনিদের যে বসত ভিটা রয়েছে তাদেরকে উচ্ছেদের জন্য বলা হয়, এবং সম্ভবত শবে কদর রাত থেকে তারা আল আকসা মসজিদে যখন মুসলিমরা নামাজ পড়ার জন্য ইবাদতবন্দিগি করার জন্য সেখানে যায়, সেখানে আক্রমণ চালায় ইসরায়েলি পুলিশ, তারপর পরবর্তীতে ইসরায়েলি আর্মি, এবং হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল যে এই বসত ভিটাগুলি উচ্ছেদ করার জন্য সেখানে কিন্তু তারা বোম্বিং করে উচ্ছেদ করে। এত বড় একটা মানবতা বিরোধী অপরাধের প্রেক্ষিতে বিশ্ব মোরল বলতে আমরা যাদেরকে চিনি তারা কিন্তু ইসরায়েলের পক্ষে সাপোর্ট নিয়েছে। আপনি ব্রিটিশ বলেন, আমি তো প্রথমে বললাম বেলফোর চুক্তি, এবং বেলফোর চুক্তি ওইটা যদি যে লেটারটার কথা বলা হয় তাহলে বলতে হবে এটার মাস্টার মাইন্ড হচ্ছে ব্রিটিশ, তার পিছনে তো আমেরিকা রয়েছে, ইউরোপিয়ানরা রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, যারা মানবতার ঝান্ডা তুলে সবসময় ঘুরে বেড়ান, কিন্তু তা প্যালেস্টাইনদের পক্ষে তারা মানবতাবাদী হতে পারছে না। শুধু প্যালেস্টাইন না, মুসলিমরাও জন্য দায়ী। বেশ কিছুদিন আগে গত বছরের সম্ভবত গত বছরেই আরব আমিরাত সহ বেশ কিছু মুসলিম দেশও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সো এগুলি তো খুব একটা সুখকর নয়। ধীরে ধীরে ইসরায়েল তার প্রভাব বিস্তার করছে বিভিন্ন মুসলিম দেশগুলিতে, ইউরোপে তো তারা করেছেই, আপনারা জানেন যে গুগল হচ্ছে মালিক তারা, বিভিন্ন মিডিয়া হাউসগুলির মালিক তারা, সো তারাই নিয়ন্ত্রণ করছে। আর ধীরে ধীরে মূলত সেখানকার অধিবাসী যারা আরব প্যালেস্টাইনিরা তারা তাদের ভূমি হারাচ্ছে, তারা তাদের রাষ্ট্র হারাচ্ছে, তারা মার খাচ্ছে, মরছে, দিনের পর দিন আমরা এটা দেখছি, কিন্তু এটার কোনো প্রতিকার হচ্ছে না। তার মানে তারা এখন আরবের পক্ষ থেকে অথবা ইউরোপিয়ানদের পক্ষ থেকে আমরা সরাসরি কিন্তু সেরকম কোনো সাপোর্ট পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, সরাসরি প্যালেস্টাইনদের পক্ষে সাপোর্ট আমরা এখন পর্যন্ত দেখি নাই। আপনি জানেন ওআইসির একটা মিটিং হয়েছে, সেখানে সমস্ত মুসলিম দেশগুলি প্যালেস্টাইনদের পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য গিয়েছিল, কিন্তু ইসরায়েল যেহেতু রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, ওয়ার্ল্ডের রাজনীতি, তারা দেখেছে যে যেহেতু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে এবং তারা প্যালেস্টাইনদের পক্ষে যাচ্ছে, বিশ্ব মুসলিম জাগ্রত হতে পারে, সেই জন্য 21 সাল থেকে কিন্তু তারা যুদ্ধবিরতিতে গেছে। যুদ্ধবিরতিতে যেও কিন্তু তারা থেমে থাকেনি, তারা কিন্তু মসজিদুল আকসাতে আল আকসাতে গত জুম্মাতে তারা আক্রমণ চালিয়েছে মুসলিমদের উপর রোজার সময়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই, এই গত শুক্রবারে হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু শুক্রবার জুমার শুরুতেই তারা আবার হামলা করে। তার মানে এই হামলার তাহলে জবাবদিহিতাটা কোথায় দেবে, অথবা এই হামলা যে তারা করলো চুক্তির বহির্ভূত কাজ? আপনার এই প্রশ্নটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি একবার বলতে চেয়েছি যে আপনি কার কাছে বিচার চাচ্ছেন, সেটাই মানে কে বিচার করবে? আপনি মারছেন, আপনি অস্ত্র দিচ্ছেন, আপনার অস্ত্রই আমার কাছে ডেইলি আপনার অস্ত্র আসছে, আমেরিকার অস্ত্র আসছে, ব্রিটিশ অস্ত্র আসছে, তাহলে আপনি কার কাছে বিচার দিচ্ছেন? সেটাই মানে এই যে যুদ্ধবিরতি তো একটা চুক্তির মতো শান্তি, এবং যুদ্ধবিরতিটা আমার কাছে খুব হাস্যকর। আমি কেন বলছি হাস্যকর, আপনি খুব পাওয়ার, আপনার খুব পাওয়ার রয়েছে, আপনার শক্তি রয়েছে, আপনার সামরিক দিক থেকে আপনি ফিলিস্তিন বা হামাসের চাইতে অনেক এগিয়ে, আপনি বোম্বিং করে ডিস্ট্রয় করে দিয়েছেন সব কিছু, এবং আপনি আপনার যখন টার্গেট ফুলফিল হয়ে গেছে, আমি খুব উইক, প্যালেস্টিনিয়ান খুব উইক, গাজা খুব উইক, তারা আপনাকে 2000-3000 রকেট ছুঁড়েছে, এই রকেটও আপনি ডিস্ট্রয় করে দিয়েছেন। এখন আপনার আমরা যতটুকু রিপোর্টেড, মিডিয়া রিপোর্টেড 232 বা কম বেশি এই পরিমাণ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে, আর ইসরায়েলি নিহত হয়েছে 7-8 জন। তাহলে আমার ইচ্ছা সকল কিছু আমি অ্যাপ্লিকেবল করেছি, আমি প্যালেস্টাইনদেরকে মেরেছি, আমি বাড়িঘর ধ্বংস করে দিয়েছি, এবার যখন তুমি আমাকে ক্ষতি করতে যাচ্ছ তখন আমি বললাম ওকে আমি চিজ ফায়ার রেডি, তো এটি কি হাস্যকর না? তবে এইটা চিজ ফায়ারের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, চিজ যেটা রয়েছে সেটা হলো যে আর ফার্দার ক্যাজুয়ালিটি আর হচ্ছে না, প্যালেস্টাইনরা যারা যারা অলরেডি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এটা আর হচ্ছে না। কিন্তু আমার আমার যে প্রতিশোধ যেটা হামাস যেটা করছে বা প্যালেস্টিনিয়ান পিপল যেটা করতে আপনাকে আপনাকে রিয়্যাক্ট করেছে, তারা যেটা সেই রিয়্যাক্টের জায়গাটাতে আপনি এসে মাঝখানে শুরুতে করতে পারলেন না, শুরুতে আপনি যুদ্ধ বন্ধ করতে পারলেন না, আগ্রাসন ভূমিকাটা আমাকে স্টপ করাতে পারলেন না, আমি যখন আপনাকে এখন জবাব দিচ্ছি আপনি তখন এসে চিজ ফায়ার করার জন্য আপনি খুব মানে লেগেছেন। হ্যাঁ, এটা ভালো দিক যে করতে পেরেছেন, কিন্তু তাহলে আমার যে এত লোককে আপনি মিস, আমার যে এত ডিস্ট্রয় করেছেন, সেটার জবাবদিহিতা কোথায়, বিচার কোথায়? আমরা সেই জায়গায় আসবো। 15ই মে যে ইসরায়েল বিমান হামলা করলো গাজার যে 13তলা ভবনে, সেটি তো সেখানে তার আসলে তো মূলত ছিল যে সংবাদ মাধ্যমে আমরা জানি যে সেটা
সংবাদ মাধ্যম এপি এবং আল জাজিরা কাতার ভিত্তিক যে সংবাদ মাধ্যম তাদের অফিস ছিল, কিন্তু তারা অভিযোগ করছে যে সেটি হামাসের গোয়েন্দা বাহিনীর সেখানে নেটওয়ার্ক ছিল, এই ধরনের কিছু অভিযোগ তাদের আছে। কিন্তু আপনার কি বিশ্বাস? আমরা তো নিশ্চয়ই সংবাদ মাধ্যমে যাই, তথ্যগুলো পাই, সেই ভিত্তিতেই আমরা চেষ্টা করি যে ফ্যাক্ট ফাইন্ড করার, যে সত্যটা কোথায়, আসলে সত্য জানার চেষ্টা করি এবং জনগণকে জানানোর চেষ্টা করি। সো সেই এই যে তারা যে যে অভিযোগগুলো দিচ্ছে অথবা তারা যে রিজনগুলো দিচ্ছে একটা হামলার পেছনে, এই এই সত্য মিথ্যাটা কে বা কারা যাচাই করবে? দেখেন, ইসরায়েল আজ পর্যন্ত যতগুলি হামলা চালিয়েছে, অর্থাৎ আধুনিক যুদ্ধের যেই নিয়ম নীতি রয়েছে, আইনকানুন রয়েছে, তার কোনোটা তারা কখনোই তোয়াক্কা করেনি। তারা শিশুদের উপর বোমিং করেছে, নারী শিশু অসংখ্য, এই যে মনির ভাই যেটা বললেন যে 232 জন মানে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে যে প্যালেস্টাইনে মারা গেছে, প্রকৃত সংখ্যা হয়তো আরও কয়েক গুণ হবে, তার মধ্যে অধিকাংশ হচ্ছে নারী এবং শিশু। 65 জন শিশু, শুধু শিশু রয়েছে 65, যে বাচ্চাগুলো 1 বছর 2 বছর এই বয়সে বাচ্চাদের, সেটাই বলতেছিলাম যে অধিকাংশ হচ্ছে নারী এবং শিশু। তারা স্কুলের উপর হামলা বোম্বিং করেছে, তারা হসপিটালের উপর বোম্বিং করেছে, কীভাবে বসত বাড়ির উপর মানুষ বোম্বিং করে, এটা কোনো যুদ্ধ আইনে নাই। আমরা দেখেছি, আপনি বললেন যে মিডিয়া হাউস, সেখানে কয়েকটা মিডিয়া হাউস ছিল, এই ধরনের কথা তো অনেকেই বলে। শুধু তাই না, একজন সাংবাদিক ভিডিও করতেছিল, সেই ভিডিওরত অবস্থায় সাংবাদিককে গুলি করে মেরেছে কিছুদিন আগে। আমার কাছে সেই দৃশ্য গোটা বিশ্ব দেখেছে, কিন্তু এটার কোনো প্রতিকার নাই, কোনো জবাব নাই, সবকিছু ইসরায়েল। আমার কাছে মনে হচ্ছে যে মিডিয়া হাউসটা তারা ডেলিভারেটলি এটাকে ধ্বংস করেছে, এটা জেনে যে এটা মিডিয়া হাউস। কেন সেটা? কারণ আল জাজিরা যাতে প্রচার না করে অরিজিনাল ফ্যাক্টটা বিশ্বের কাছে পৌঁছে যায়। আমরা তো এখনো আমরা এখান থেকে ইন্টারন্যাশনালি আমরা কিভাবে নিউজগুলো পাচ্ছি, এই এই রয়টার্স বা এপি, আল জাজিরা, এদের মাধ্যমেই পাচ্ছি। তো আল ইসরায়েল চাচ্ছে যে আল জাজিরা যদি ওখান থেকে নিউজ না দিতে পারে, তাহলে বিশ্ব আমাদের যে আমরা যে যত কতটা ভয়ঙ্কর ভাবে আমরা হামলা করছি, কতটা নির্দয়ভাবে হামলা করছি, কতটা টেররিস্ট স্টাইলে হামলা করছি, এটা অ্যাটলিস্ট বিশ্ব জানবে না। সো এটি ডেলিভারেটলি এটি ইচ্ছাকৃত হামলা, এবং তারা যেটা বলছে, তারা মাহুজা যেটা বলছেন, তারা বরাবরই বরাবরই তারা সব কিছু অস্বীকার করছে, তোয়াক্কা করছেন না কোনো কিছু, ডোন্ট কেয়ার। বিকজ তারা কেন কেয়ার করবে? আমি আমি যদি বিশ্বের পাওয়ার হোল্ড করি, আমি যদি বিশ্বের নিয়ন্ত্রণকর্তা হয়ে থাকি, আমার হাতে অস্ত্র রয়েছে, আমার হাতে ওয়ার্ল্ড সুপার পাওয়ার রয়েছে, আমার হাতে ইকোনমিক কন্ট্রোলড, আমার হাতে সোশ্যাল মিডিয়া কন্ট্রোলড। মনির ভাই, প্রশ্ন হলো যে আপনার কাছে পৃথিবীর হয়তো সব ক্ষমতাই আছে, তার মানে কি আপনি এই নিরপরাধ মানুষকে মেরে ফেলবেন? তাই তো করছি আমি। আপনি তাহলে কি, তাহলে আমরা আমাদের এখানে আজকে যে সংবাদ মাধ্যমে যেটি এসছে যে ফিলিস্তিন ভূখণ্ডে 2014 সাল থেকে যুদ্ধ অপরাধ খতিয়ে দেখার জন্য এবং আসল ঘটনা সত্য জানার জন্য ICC একটি তদন্ত কমিটি গঠন করছে, এবং তারা জাস্টিফাই করবে যে আসল ঘটনা কি, আসল সত্য কি, কারণ এখানে নানা ধরনের ব্লেম গেম চলছে। তারা হামলা করে একটা কারণে, অন্য কারণ চাপিয়ে দেয়। তো এখানে সত্য আমরা যা দেখছি তাও সেটাকে স্বীকার করা হচ্ছে না, খালি চোখে মানুষ যেটা দেখছে, সেক্ষেত্রে তা সত্যটা ফাইন্ড আউট করবে অথবা বিশ্ব সংস্থা ICC, আমরা মানে আন্তর্জাতিক আইন সব কিছু মিলে সত্যটা কিভাবে পাওয়া, কে করবে সত্যটা ফাইন্ড আউট, কাকে করবেন? আপনি কি শিয়ালের কাছে মাংস মুরগি জমা রাখবেন? কার কাছে আপনি সত্য আশা করবেন? আপনি যখন আমাকে হামলা করছেন তখন আপনি আপনাকে জঙ্গি বলছেন, আর হামাস যখন এটাকে আপনার রিয়্যাক্ট করছে আপনি হামাসকে জঙ্গি বলছেন, মিলিটেন্ট গ্রুপ বলছেন, তাহলে আপনি প্রথমেই আমাকে আমার উপরে অত্যাচার করছেন, আমাকে কোনো কারণ ব্যতীত মারছেন। আপনি যেই জায়গাটাতে বসে আছেন, এখনও অনেকগুলো জায়গাতে, এখন কেন, আপনি যেই জায়গায় বসে আপনি আমাকে রকেট ছুটছেন, সেই জায়গাটা তো আমার। ফিলিস্তিন রাষ্ট্র দখল, রাষ্ট্রটা আপনি দখল করে নিয়ে জেরুজালেমের এবং আপনি ওয়েস্ট ব্যাংকের এই দখল করা বসতি স্থাপন করে এরপর আপনি ওখান থেকে আমাকে ডিস্ট্রয় করছেন, আপনি আপনি দাবি করছেন যে ফিলিস্তিনিরা আপনাকে হামলা করছে এবং মুসলিমদের সন্ত্রাসীদেরকে আপনি টার্গেট করছেন, আপনি সন্ত্রাসীদেরকে টার্গেট, কিন্তু আপনার হামলার জবাব যখন দিচ্ছি তখন আমি সন্ত্রাসী হয়ে গেলাম, আমার বাড়িঘর বাচ্চা সবকিছু আপনি ধ্বংস। আমি গতকালকে একটা নিউজ পড়ছিলাম, একটা বাবা তার ফ্যামিলি সব কিছু হারানোর পরে, 2 বছরের একটা বাচ্চা ছিল, তাকেও হারানোর পরে সে বলছে বাবা আমার আর পৃথিবীতে তাহলে কেউ আর বেঁচে থাকলো না। এটি ট্রু, এটি সত্য,
আমরা অনেক সত্য জানি না, আমরা অনেক কিছু দেখি না, যে আসলে ভিতরে যতটুকু আমাদের কাছে আছে এর কয়েক গুণ ওখানে হামলা হয়, ওর এর কয়েক গুণ ওখানে ডিস্ট্রয় হয়, এর কয়েক গুণ ফাইন্যান্সিয়ালি লস হয়। এবং আমার কাছে আপনি মাঝখানে একটা প্রশ্ন করেছেন যে আরবদের রিয়াকশনটা কী, আরবরা কতটুকু সহযোগিতা করছেন। আসলেই রুলস যেটা আমরা একটু আগে কথা বলছিলাম যে ডিভাইডেশন এবং রুলস যেটা, এটা আরবদের ভিতরে এমনভাবে ক্রিয়েট করা হয়েছে বা ইসরায়েল যে আপনার তারা আরব জাতিগুলোকে তারা কখনোই এক হতে দেবে না এবং এক করবেও না, যার কারণে আপনি ফিলিস্তিনের মধ্যেই দেখেন ফিলিস্তিনের ভিতরে কিন্তু দুটা, আপনি গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্ক এই দুটো সিটি কিন্তু রুল বাই ডিফারেন্ট পার্ট। গাজা সিটি রুল করছে হামাস আর ওয়েস্ট ব্যাঙ্ক রুল করছে মাহমুদ আব্বাস, তাদের নিজেদের ভেতরেই কিন্তু ডিভাইডেশনটা তৈরি করে রাখা হয়েছে। এটাকে এটা আপনি জানেন বিশ্বের একমাত্র, অ্যাগেইন আমাকে বলতে হবে যে মোসাদ যেটি রয়েছে এই মোসাদের কাজ হলো কোথায় গৃহযুদ্ধকে বাঁধিয়ে রাখা, কোথায় কাকে হত্যা করলে অ্যাসাসিনেশন করলে তাদের ভবিষ্যতের লাভ। এটা কি পিউরলি কি পাওয়ার অ্যান্ড মানি গেম, শুধু অ্যাগ্রাসন যেটা আমরা আমরা বলি, এই অ্যাগ্রাসন মনোভাবটা যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে বেরিয়ে না আসতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি ফিলিস্তিন কেন আরো বড় বড় রাষ্ট্র আপনি দখল করবেন? আমরা যদি মনে করি যে আমরা একটা সভ্যতার 2021 মতো একটা সভ্য সমাজে অথবা সভ্য সময়ের সাথে চলছি, সেক্ষেত্রে যে যদি কোনো দেশ শক্তিতে অথবা সেনাবাহিনীতে অর্থবল লোকবল অথবা সামরিক শক্তিতে যদি দুর্বল হয়, তার মানে এই নয় যে কোনো শক্তিশালী দেশ এসেই তাকে ধ্বংস করে দেবে, তাকেই দখল করে নেবে। সেক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা কী অথবা সেক্ষেত্রে বিশ্ব সংস্থার কী করছেন, তাই তো অন্যরা কী করছেন, অথবা সেক্ষেত্রে আমরা যদি বলি যে আন্তর্জাতিক বিচার আছে, কোর্ট আছে, সেই তাদের ভূমিকা কী? গত 50 বছর ধরে কিন্তু এখানে এই এই ক্লাসটা হয়ে আসছে না, ওআইসি বলেন আপনি অথবা এই জাতিসংঘ বলেন, ন্যাশনাল অ্যাসেম্বলিতে তারা কী সর্বোচ্চ তারা কী করেছে যে তারা এটাকে ওয়ার ক্রাইম কিনা এটা খতিয়ে দেখবে, তাই তো? তাহলে এই খতিয়ে দেখাতে তারা আরও 5 বছর সময় নেবে। এই 5 বছর ফিলিস্তিনে বাকি যে মানুষগুলো রয়েছে, আই বিলিভ আমার বিশ্বাস যে আরও অনেক কিছু তারা ক্ষতি করার পরে দেন তারা ফ্যাক্ট ফাইন্ডিংস হবে যে না তারা যুদ্ধাপরাধের সাথে জড়িত না। ক্ষতির সঙ্গে একটু যুক্ত করতে চাই, ইউনিসেফের যে তদন্ত রিপোর্টগুলো তারা এর মধ্যে পাঠালো, তারা এই বর্তমান মে মাসের হামলাতে তারা ইউনিসেফ বলছে যে প্রায় 1 লক্ষ মানুষ সেখানে গাজা থেকে পলাতক, 8 লক্ষ মানুষ খাবার ও পানির সংকটে আছে, মানুষের সাধারণ জীবনযাপনের কোনো ধরনের নিরাপত্তা সেখানে নাই। তারপরে হচ্ছে যে যুদ্ধবিরতির ঘোষণা, হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ বিরতির ঘোষণা দিল, ঘোষণার পরেও যেটি আপনারা শুরুতেই বললেন যে হামলা হচ্ছে, তাহলে আমরা খালি চোখে যে ধরনের মানবিক অমানবিক কর্মকাণ্ড আমরা বলবো যে দেখতে পাচ্ছি যে মানুষের জন্য হয়তোবা এটা কোনো মানুষের জন্য কাম্য নয়, যেখানে শিশু নারী নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, এটি তো কোনো মানুষের জন্য কাম্য নয়। তা সেখানে আমরা এই এই ধরনের সমস্যাগুলোর আমরা অবসান অথবা নিরূপায় কিভাবে করা যায়, এটা সমাপ্তিটা দেখতে পাই খালি চোখে দেখা যাবে না এবং হবেও না আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, এটা এত সহজেই সমাধান হচ্ছে। তবে ইসরায়েলকে প্রেশারে রাখার জন্য, ইসরায়েলকে একপেশে করার জন্য আরব যে কান্ট্রিগুলো রয়েছেন তাদেরকে এখন একটু ভূমিকা পালন করতে হবে, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোকে। মিশর যেটা করেছে, মিশর বা আশেপাশে যে বাহরাইন, যদিও কিছুদিন আগেই এই মুসলিম কান্ট্রি কয়েকটা কান্ট্রিকে স্বীকৃতি দিয়েছে, যেটি ছিল আরেকটি ফিলিস্তিনকে দমানোর জন্য বা ইসরায়েলকে বাহবা দেওয়ার আরেকটি বড় ধরনের স্টেপ বাই দ্য মুসলিম কান্ট্রি, শুডেন্ট বি লাইক, এটা হওয়া উচিত নয় যেটা। এবং আমরা আপনাকে একটু ইন রিলেশন টু দ্যাট আমরা বলতে চাই যে বাংলাদেশে কয়েকদিন আগে আমরা যেটা দেখেছি, আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় দেখেছি, বাংলাদেশের পাসপোর্টে কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হয়নি। হ্যাঁ, আনফর্চুনেটলি দুঃখজনক সংবাদ হলো আমরা কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়া পত্রিকায় যেটা বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যে ব্যানটা রয়েছে এটিকে তুলে দেওয়া হয়েছে, সেটা কাম্য নয় মোটেও। এটি আমরা মনে করি যে এটা আসলেই আমাদের একটি মুসলিম বড় একটি যে জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে, এদের এদের মনে বড় একটি আমাদের হয়তো প্রোগ্রামের শেষের দিকে আমরা আমাদের মনে হয় এটি নিয়ে খুব আলোচনা করার সময় এই প্রসঙ্গে আমরা মূলত দেখতে চাচ্ছিলাম যে ইসরায়েলের যে হামলা
ফিলিস্তিনিদের উপর চলছে সেই হামলাটা নিশ্চয়ই পত্রপত্রিকায় আসছে অমানবিক হামলা এবং কোনো মানুষের জন্য সেটি কাম্য নয়। সে আমরা মাহফুজুর রহমান ভাইয়ের কাছে যাব যে এই বর্তমান যে রিসেন্ট পরিস্থিতি সেটা নিয়ে যদি আপনার কোনো ফাইনাল রিমার্ক প্লিজ। বর্তমান রিসেন্ট পরিস্থিতি মনির ভাই যেটা বললো যে অন্যান্য মুসলিম কান্ট্রি ধীরে ধীরে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে সেটি তো একটা বিষয় আছেই। ওআইসি নানা কারণে তারা একত্রিত হতে পারছে না বা হতে তাদেরকে দেওয়া হচ্ছে না এবং ইসরায়েল তো এই হামলা বা এই ঘটনা একদিন ধরে করছে না, তারা যুগের পর যুগ করে যাচ্ছে, 100 বছর যাবৎ করে যাচ্ছে, কিন্তু এটির কোনো প্রতিকার হচ্ছে না, প্রতিকার হতে দেওয়া হচ্ছে না। কিন্তু সম্প্রতি মনির ভাই যেই প্রসঙ্গের অবধারণা করলেন, তারা কোথায় বিচার পেতে পারে অথবা বিচার চাইতে পারে, তাদের জন্য কি অপশন? বিচার চাওয়ার তো কোনো জায়গা নাই। জাতিসংঘ ইসরায়েলের পক্ষে যাচ্ছে, যারা বিশ্বের মানবতার ঝান্ডা নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে, যারা মানবতাবাদী, তারা তো ইসরায়েলের পক্ষে কাজ করতে পারছে না। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশি হিসাবে এতদিন পর্যন্ত বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি, ট্রাভেল ব্যান ছিল, ট্রাভেল ব্যান ছিল এই জন্য যেহেতু এখানে লেখা ছিল যে ইসরায়েল যেহেতু রাষ্ট্র নয় কারণ ট্রাভেল করার প্রশ্ন আসে না, আর এখন এটা উঠে দেওয়ার মাধ্যমে যেটা হলো রাষ্ট্র হিসাবে দালিলিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হলো, যেটা মোটেও কাম্য নয়। কারণ 90% মুসলিমের দেশে নিশ্চিতভাবে এটি মুসলমানদেরকে আঘাত আনবে, মুসলমানদের চিন্তা চেতনাকে আঘাত আনবে। যদিও আমাদের যেভাবেই হোক প্রধানমন্ত্রী হতে পারে বিষয়টি পুনর্বিবেচনা করা, পুনর্বিবেচনার কোনো প্রয়োজন বা এই ধরনের কোনো ঘটনাই ওনারা বলে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন নানান কারণে তিনি নানান তালবাহানা করছে বলার জন্য চেষ্টা করছেন। ইসরায়েল এবং ফিলিস্তিন প্রসঙ্গে থাকি তাহলে সেটির সম্ভাব্য সমাধান কিভাবে কি দেখতে পান আপনি? সম্ভাব্য সমাধান একটাই হতে পারে, সেটা হচ্ছে সমস্ত মুসলিম বিশ্ব এবং সমস্ত মুসলিম উম্মাকে একত্রিত হয়ে ফেস করা। মনির ভাই, এনি ফাইনাল রিমার্ক? মাহফুজ ভাই, এবং আমরা যেটা বলেছি যে মুসলিম বিশেষ করে আরব কান্ট্রিগুলোকে ফিলিস্তিন বলবো না, নির্যাতিতদের পাশে দাঁড়াতে হবে, আর মোরাল যারা রয়েছেন তাদেরকে জাস্টিস করতে হবে। আমেরিকা বা ব্রিটেন এদেরকে জাস্টিস, মানবতার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ ইসরায়েল করবে এই ধরনের কোনো কাজে যাতে সহযোগিতা না করে, অস্ত্র সাপ্লাই দিয়ে ওদের উপরে যাতে হামলা করতে উদ্বুদ্ধ না করে, বাইডেন যেটা একটু আগে করে মানে কয়েকদিন আগে করেছিলেন, এই ধরনের কাজগুলোকে মূলদেরকে বন্ধ করতে হবে, তাহলে একটু প্রেশার তাদের উপরে হবে, জাস্টিস পাওয়া যাবে, আদৌ জাস্টিস পাওয়ার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ মনির ভাই এবং মাহফুজ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আওয়ার ওয়ার্ল্ড, এবং আমরাও আপনাদের কাছেই একটি প্রশ্ন রাখতে চাই, এই যুদ্ধবিরতি যেটি বর্তমানে চলছে সেটি কি স্থায়ী না অস্থায়ী সমাধান, এবং মানবতাকে কিভাবে অক্ষুণ্ণ রাখা যায়, অক্ষত রাখা যায়, কিভাবে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, সব মানুষ যেন তার সুবিচার পায়, কিভাবে পাবে, এবং সেই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। ধন্যবাদ আমাদের সঙ্গে আওয়ার ওয়ার্ল্ডে যুক্ত থাকা।